আচ্ছা, আপনি বলেন, আপনি এখানে বেশ অনেকদিন যাবৎ এখানে আছেন, আপনার কাছে ঢাকা এবং প্যারিস এর ভিতরে মূল পার্থক্যগুলো কি আপনার চোখে পড়তেছে বা আপনার মনে হইতেছে যে কেন বাংলাদেশ সিটি হিসাবে মনে করেন ঢাকা এবং প্যারিস, কি কি পার্থক্য, মূল পার্থক্যগুলো আপনার চোখে পড়ে? হ্যাঁ, আপনার উত্তরটা অনেকভাবে দেওয়া যায়। প্রথমত যদি আমি বলি যে আপনার দিক থেকে বলবেন, অবকাঠামোর দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন ঢাকা এবং প্যারিস, তার হ্যাঁ কেউ ঢাকা শহর যদি মুভ অ্যারাউন্ড করে, প্যারিস শহর মুভ অ্যারাউন্ড করে, তাহলে পার্থক্যটা স্পষ্ট হবে। তারপরেও যতটুকু বলা যায় বলি, তারপরেও অবকাঠামোর দিক দিয়ে প্যারিস অনেক অনেক উন্নত, যেটা ঢাকা শহরের লোকজন চিন্তাও করতে পারবে না যদি তারা প্যারিসকে দেখে। দ্বিতীয়ত, ঢাকা শহরে কোনো প্ল্যান নেই, ঢাকা শহরের যে নাগরিক তারা সুবিধা বঞ্চিত নাগরিক, তাদের কোনো নাগরিক সুবিধা থেকে তারা অনেক দূরে। ঢাকা শহরে যানজট সমস্যা, এটা আমরা সবাই জানি। ঢাকা শহরের টাইম কিলিং একটা শহর, যেখানে যদি আপনি সময় করে বের হন, দেখা যাচ্ছে আপনার সময়টা নিছক এভাবেই চলে যায় কোথাও একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে। দ্বিতীয়ত, ঢাকা শহরে কোনো নিরাপত্তা নাই, যেখানে প্যারিসে আছে। প্যারিসে আপনি টোটালি সিকিউরলি আপনি চলাফেরা করতে পারবেন, আপনার কেউ কোনো ক্ষতি করবে না। ঢাকা শহরে যেটা হয় না, ঢাকা শহরে আপনি চিন্তাকারীর কবলে পড়তে পারেন। আপনার এখানকার যে ট্রান্সপোর্ট সুবিধা, মেট্রো আছে ঢাকা শহরে, সেই মেট্রোর কথা কল্পনা করা যায় না, পাতাল রেল বলে যে আমরা বুঝি। তারপর ধরুন যে এখানে যে বাসে বা যে কোনো ধরনের ট্যাক্সি ক্যাবে দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। ঢাকা শহরে একটা ট্যাক্সি ক্যাবে আপনার চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে। আপনার এখানে ঢাকা শহরের যে সমস্ত, আপনি কি বলতে চাইছেন এখানে চিন্তা হয় না? হ্যাঁ, এখানেও চিন্তা হয়, পৃথিবীর কোনো দেশে সিটি নেই চিন্তা হওয়ার জন্য। কিন্তু এমন একটা ব্যাপার, এটা পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু এখানে যেটা হয় প্রকাশ্যে দিবালোকে হয় না, যেটা ঢাকা শহরে হতে পারে। আপনি বলতে চাইছেন, আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি তাহলে জানেন না যে এখানে প্রকাশ্যে দিবালোকের চিন্তাই হয়? আপনি এটা জানেন না? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আপনার মতামতটা। হ্যাঁ, আমি কোনো ঘটনা আদৌ কোনো আমার কাছে রিপোর্ট নেই যে প্রকাশ্যে দিবালোকের চিন্তা হয় এখানে। এখানে নট অনলি প্যারিস বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, পৃথিবীর নানান ধরনের শহরগুলোতে চিন্তাই হয়। হ্যাঁ, যেখানে আপনি একা থাকেন, যেখানে মধ্যরাতে চিন্তাই হয়, মার্ডার হয়, কিন্তু এখানে প্রকাশ্যে দিবালোকে ঢাকা শহরের মতো এতটা ক্রাইমফুল একটা শহর আমরা দেখি না কোথাও। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের যে ঢাকা শহর, এবং আপনি যদি মেজারমেন্ট করেন, বর্তমানে কলকাতা শহরকে অনেক সিকিউর করা হয়েছে। আসলে আমি কলকাতা শহরকে জানতে চাচ্ছি না, আমি মূল ডিফারেন্সটা কি জানতে চাচ্ছি যে প্যারিস এবং ঢাকা। হ্যাঁ, মূল ডিফারেন্সের যদি করতে চান আপনি, তার কোনো অন্ত নেই, সেটা মুখে বলে শেষ করা যাবে না। আপনি প্যারিসে কী না আছে, আপনি ঢাকা শহরে, আজকে ঢাকা শহরে আমাদের কোনো পার্ক নেই বাচ্চাদের খেলাধুলার জন্য, একটা নির্দিষ্ট পার্ক আছে, তাও একটা নির্দিষ্ট জায়গা নিয়ে। এখানে প্যারিস শহরে প্রতিটা এরিয়াতে বড়, ছোট এবং মাঝারি ধরনের সব ধরনের পার্ক আছে, এবং প্যারিস শহরটাকে এমনভাবে সাজানো হয়েছে যে এটা অ্যাট্রাকটিভ শহর করা হয়েছে। এবং ঢাকা শহরে, আচ্ছা আমার আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা কি ঢাকা কি প্যারিস বানাইতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, একদিন ঢাকাও প্যারিস হতে পারে, কেন হবে না। তবে অবশ্যই যারা ডিসিশন মেকার, যারা ডিসিশন নেবে, তাদেরকে, তাদের মাথায় এটা থাকতে হবে, তাদের নগর পরিকল্পনাবিদ যারা, তারা চিন্তা করবেন কীভাবে ঢাকা নগরীকে একটা আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবেন। তবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার কোশ্চেন এটা, আপনার কি মনে হয় যে বর্তমানে যে আমরা দেখতেছি স্বাধীনতার পর থেকেই মূলত দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত শিবির, আপনার কি মনে হয় এই দলগুলো দেশের জন্য সত্যিকার অর্থে কিছু করতে পারবে? আপনার কি মনে হয় কি নতুন কোনো দল আসা উচিত? পার্সোনালি যেটা মনে করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে দুটা দল বাংলাদেশকে জিম্মি করে রাখছে, যে এই দুটা দল বাংলাদেশকে এমনভাবে জিম্মি করে রাখছে যে অন্য কোনো দল বা অন্য কোনো শক্তি কিছুতেই তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না যতদিন না পর্যন্ত তারা নিজেরাই নিঃশেষিত হবে। এর মূল কারণ হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই মূল দল, দুই রাজনৈতিক দল সম্পর্কে বলতে হয়, হ্যাঁ, তারা এমনভাবে একটা ছায়া ফেলে রাখছে যে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। আপনাকে একটা আমি বেশি প্রশ্ন করব না, আচ্ছা প্যারিসকে ভালো যে ভালোবাসার শহর, এটার মূল কারণ কি? আপনি তো ঢাকাতে অনেকদিন ছিলেন, প্যারিস এখন অনেকদিন আছেন, মূল কারণটা কি? হ্যাঁ, প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ দ্য লাভ অফ ইমোশন, বিকজ কথাই আছে যে এখানে
প্যারিসকে জানতে হলে আগে ফ্রেঞ্চ সম্পর্কে জানতে হবে, ফ্রেঞ্চ জাতি সম্পর্কে জানতে হবে। ফ্রেঞ্চ জাতি হচ্ছে এমন একটা জাতি যারা শিল্পকে প্রাধান্য দেয়, শিল্পকে নিয়ে চর্চা করে এবং শিল্পকে ইন্সপায়ার করে এবং পৃথিবীর অন্যান্য দেশের শিল্পকর্মকে তারা শিল্প সংস্কৃতিকে তারা উৎসাহিত করে। সেই জন্য বলা যায় যে তারা সেই প্যারিস হচ্ছে ফ্রেঞ্চের রাজধানী এবং এখানে যারা প্যারিসে যারা যে সমস্ত শিল্পী বলেন বা সুশীল সমাজের মানুষ বলেন বা সভ্য মানুষ বলেন তাদের দেশে শিক্ষার অনেক কিছু আছে সেই সভ্যতা সম্পর্কে, কারণ তারা অনেক আগে থেকেই সভ্যতা অনেক আগে থেকেই সিভিলাইজড সৃষ্টি। এই শহর একটা প্রাচীন শহর, এটা একদিনে গড়ে ওঠে নাই, এটা আস্তে আস্তে গড়ে উঠছে। এবং আপনি এই সুযোগ বলতে পারেন যে প্যারিসকে একটা সিটি অফ লাভ অ্যান্ড ইমোশন বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য।